নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ, আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালোই আছেন। আজ HTML এর 29 নম্বর ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ডাউনলোড লিংক তৈরি করবেন। হ্যাঁ বন্ধুরা, এইরকম ডাউনলোড লিংক কিভাবে তৈরি করতে হয় আজকের আলোচ্য বিষয়। বন্ধুরা, যখন আপনারা ওয়েবসাইটে প্রবেশ করেন, বিভিন্ন গান, ভিডিও বা PDF ফাইল, এক্সেল ফাইল, যে কোনো ফাইল ডাউনলোড করার জন্য আপনাদের সামনে এরকম বাটন থাকবে বা এই লেখা থাকবে বা এরকম ডাউনলোড ফাইল লেখা থাকবে বা এরকম বাটন থাকবে, মনে রাখবেন এই যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আর কিছুই নয়, এগুলো এক একটি পিকচার। এই পিকচার নিয়েও কিভাবে আপনাদের ডাউনলোড লিংক তৈরি করতে হয় দেখাবো, এবং এই টেক্সট লেখা থাকবে তার উপর ক্লিক করলেও ডাউনলোড হয়, সেটাই আজ আমাদের আলোচ্য বিষয়। বন্ধুরা, এতে যদি আমরা ক্লিক করি এখন ফাইল ডাউনলোড হবে। চলুন আমরাও দেখে নিই আমাদের ওয়েবসাইট ডিজাইন যখন করব কিভাবে এই ডাউনলোড লিংক তৈরি করব। মিনিমাইজ করলাম। প্রথমত বন্ধুরা, আপনারা যে সমস্ত ফাইলগুলো ডাউনলোড লিংকের সাথে যুক্ত করবেন সেই সমস্ত ফাইলগুলো একত্রিত করবেন। দেখুন, আমি ডকুমেন্টস নামে একটি ফোল্ডার তৈরি করেছি। এই ফোল্ডার ওপেন করার পর দেখুন ভিতরে দেখুন কিছু ফাইল আছে। যেমন দেখুন, এটি একটি ভিডিও ফাইল, এটা ফাইল, এটা সার্টিফিকেট একটি PDF ফাইল, আর এটি বায়োডাটা একটি ওয়ার্ড ফাইল। এই ফাইলগুলোকে আমরা ডাউনলোড লিংকের সাথে যুক্ত করব। কেউ আমাদের ওয়েবসাইটে বাটনে ক্লিক করলে এই ফাইলগুলো ডাউনলোড হয়ে তাদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ বন্ধুরা, আর যে পিকচার আপনি যুক্ত করবেন, যেমন দেখুন এখানে পিকচার যুক্ত করা আছে, এই পিকচারগুলো আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন বা ফটোশপ থেকে তৈরি করে নেবেন। যেমন দেখুন এখানে একটি পিকচার আছে, এই পিকচারটা নিয়ে আপনাদের ডাউনলোড লিংক তৈরি করে দেখাবো। চলুন এটিকে ওপেন করে দেখিয়ে দিই। দেখুন এই পিকচারটি, এই পিকচারটিও একই ফোল্ডারে রাখবেন। চলুন এই পিকচারটি কপি করলাম, কপি করে এই জায়গায় পেস্ট করে দিলাম। তাহলে সমস্ত কিছু একই ফোল্ডারে রয়েছে। দেখুন এই পিকচারটিও চলে এসেছে। এখন আমরা একটি নতুন নোটপ্যাড ওপেন করব আপনাদের খুব ভালোভাবে বোঝার জন্য। নতুন একটি নোটপ্যাড ওপেন করে নেব। স্টার্টে আসলাম, নোটপ্যাডে ক্লিক করলাম। এখানে একইভাবে যেমন HTML ট্যাগ লিখতে হয়, HTML দিয়ে শুরু করতে হয় আর HTML শেষ করতে হয়, সেই একইভাবে HTML ট্যাগ লিখলাম। দেখুন বন্ধুরা, HTML শুরু করেছি, HTML লেখা শেষ করেছি, তার ভিতরে বডি লিখেছি আর বডি শেষ করেছি ব্যাকস্ল্যাশ দিয়ে। এর ভিতরে আমরা বাটন তৈরি করব। বাটন তৈরি করার জন্য প্রথমত আপনাকে জানতে হবে বাটনটা একটি পিকচার, আর টেক্সট থাকলে টেক্সট লিখবেন, আর না হলে ওটি একটি লিংক। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, অবশ্যই 1 থেকে 60 নম্বর ভিডিও দেখবেন যদি আপনি HTML এক্সপার্ট হতে চান, না হলে যদি আপনি কেটে কেটে বা একটি ভিডিও স্কিপ করে দেখেন কিছুই বুঝতে পারবেন না। চলুন তাহলে এখানে লিংক ব্যবহার করি। লিংক ট্যাগ, যেটা অ্যাঙ্কার ট্যাগ বলা হয়, এ ট্যাগ, একটা গ্রেটার দেন লেস দেনের ভিতর লিখব এ, HREF হাফ সমান চিহ্ন ডবল কোটেশান, ডবল কোটেশান দিয়ে দিলাম, আর শেষে আমরা এ ট্যাগ বন্ধ করব, তাই ব্যাকস্ল্যাশ দিয়ে ট্যাগের ভেতর এ ট্যাগ বন্ধ করে দিলাম। চলুন এটিকে প্রথমে ফাইলে আসলাম, ফাইলে এসে সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করে এটি সেভ করে নেব। কোথায় সেভ করব? হ্যাঁ বন্ধুরা, আমরা এই যে ফোল্ডার আছে, যে ফোল্ডারের ভিতরে আমাদের ডকুমেন্টসগুলো আছে, সেই ফোল্ডারের ভিতরে সেভটা করব। এটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন, যেমন এই ফোল্ডারের ভিতরেই যেন সেভ করেন যে ফোল্ডারের ভিতরে আপনারা ডকুমেন্টসগুলো রেখেছেন। চলুন আমার নাম, ফোল্ডারের নাম ডকুমেন্টস। তো ফাইলে আসলাম, সেভে ক্লিক করলাম, এখান থেকে ডেস্কটপ চুজ করলাম, ডকুমেন্টস নামে ফোল্ডারটাকে সার্চ করে নেব। দেখুন ডকুমেন্টস, এর ভিতরে নাম দিয়ে দিলাম DOWN লিখেছি .html। আপনারা জানেন এক্সটেনশন নেম HTML লিখতে পারেন বা HTML লিখতে পারেন। সেভ করে দিলাম, সেভ করে মিনিমাইজ করলাম, ডকুমেন্টস ফোল্ডারে ওপেন করলাম। এখানে দেখুন ডাউন নামে ফাইলটি তৈরি হয়েছে। এরপর রাইট ক্লিক করলাম, ওপেন উইথ, এখন গুগল ক্রোমে ওপেন করে নেব। দেখুন গুগল ক্রোমে ওপেন হয়েছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না, কারণ লিংক এখনও তৈরি করিনি, কিছু টেক্সট লিখিনি আর লিঙ্কও দেওয়া হয়নি, তো সেই কারণে এখনও কিছু আসেনি। এখানে আমি লিখলাম, প্রথমে টেক্সট দিয়ে আপনাদের দেখাবো, লিখলাম ডাউনলোড, DOWNLOAD ডাউনলোড। এখানে একটি লিংক দেব, কিসের লিংক দেব চলুন আমি দেখিয়ে দিই। প্রথমত আপনাদের দেখাই যে এই যে বায়োডাটার নামে ফাইল রয়েছে, এই ফাইলের লিংক হবে, রাইট ক্লিক করলাম এর উপরে প্রপার্টিস, তারপর এখানে দেখুন সিকিউরিটিতে আসব। এখান থেকে আমরা সমস্ত লিংকটাকে কপি করব না, কারণ যেহেতু আমরা একই ফোল্ডারের ভিতরে রেখেছি, তাই লাস্টের এটাকে কপি করতে হবে। তো এখানে দেখুন বায়োডাটা ডট ইঙ্ক,
এটাকে কপি করলাম, দেখুন লাস্ট এক্সটেনশন নেম আছে ইঙ্ক। হ্যাঁ আপনারা এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। দেখার পর এখানে আসবেন, ফাইলে আসবেন, এসে এই যে নোটপ্যাড আছে নোটপ্যাডে এ হার্ফ তার ভেতর কোটেশন লিখেছেন এখানে পেস্ট করে দেবেন, দিয়ে ফাইলে এসে সেভ করবেন। তারপর ব্রাউজার প্রবেশ করবেন, এখান থেকে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখুন ডাউনলোড অপশান এসেছে। তার আগে বন্ধুরা নোটপ্যাডে প্রবেশ করে এই যে লিঙ্ক লেখা হয়েছে এর পাশে আপনি একটা স্পেস দেবেন, দিয়ে লিখবেন DOWNLOAD ডাউনলোড, কারণ এই ফাইলটি লিঙ্ক করা হয়েছে কিসের জন্য, ডাউনলোড হওয়ার জন্য। ফাইলে আসলাম, সেভে ক্লিক করলাম, তারপর ব্রাউজারে প্রবেশ করে একটি রিফ্রেশ করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, দেখুন এখানে দেখুন ফাইলটি ডাউনলোড দেখাচ্ছে, ডাউনলোড হয়ে গিয়েছে। এইভাবে আপনারা যে কোনো ফাইলের ডাউনলোড লিঙ্ক তৈরি করতে পারবেন, যেমন এই লেখাটা দিয়ে আমি দেখিয়েছি। যেমন আপনারা যদি এই ডাউনলোড লেখা না লিখে আপনারা যদি চান তাহলে আপনারা এই রকমও লিখতে পারেন, ক্লিক হেয়ার টু ডাউনলোড, বা ডাউনলোড ফাইল, বা টু মেক রিংটোন, যেমন লেখা থাকে সেরকম। চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দিই এই পিকচার ডাউনলোড কীভাবে তৈরি করব। হ্যাঁ বন্ধুরা চলুন দেখে নিই। প্রথমত বন্ধুরা এই যে হার্ফ বা অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করা হয়েছে এই ট্যাগটাকে কপি করে নেব, কারণ বারবার লিখব না। এর নিচে এসে পেস্ট করে দিলাম, আরও কিছু লাইন লিখলাম, প্রায় চারটি লাইন আমি তৈরি করে নিয়েছি, 1, 2, 3, 4, কারণ আমাদের ফাইল আছে এখানে, অনেকগুলো ফাইল আছে, তাই আমরা চারটি লাইন তৈরি করেছি। এখন এই যে হার্ফ এখানে biodata.inc লিঙ্ক লিখেছি, এর পরিবর্তে এই ফাইলগুলোর নাম লিখবো, যেমন সার্টিফিকেট লেখা আছে, এরপর রাইট ক্লিক করলাম, প্রপার্টিসে আসলাম, দেখুন সার্টিফিকেট .pdf ফাইল, তো সার্টিফিকেটটাকে কপি করলাম, কপি করে ডট এই পিডিএফ এক্সটেনশন নেমটা লিখতে হবে, এখানে এটি সিলেক্ট করলাম, পেস্ট করলাম, .pdf লিখলাম, পিডিএফ ডাউনলোড। এখন এখানে আমরা একটি পিকচার দেব, কোন পিকচারটা দেব, আমরা এই যে পিকচার আছে এই পিকচারটা দেব, দেখুন এই পিকচারটি, এই পিকচার দেওয়ার জন্য তারপরে আমাকে লিখতে হবে এ ট্যাগ, কারণ অ্যাঙ্কার ট্যাগ শেষ করতে হবে, অ্যাঙ্কার ট্যাগ শেষ করে দিলাম। এই অ্যাঙ্কার ট্যাগের ভিতরে আমাদের IMG SRC ট্যাগ ব্যবহার করতে হবে, IMG লেস দেন গ্রেটার দেন IMG স্পেস SRC ইকুয়াল টু ডবল কোটেশন, ডবল কোটেশন দেওয়ার পর এখানে জাস্ট এই যে পিকচারের লিঙ্ক আছে লিঙ্কটাকে কপি পেস্ট করে দেবো। চলো পিকচারের উপর রাইট ক্লিক করলাম, প্রপার্টিসে আসলাম, এখন দেখুন ডাউনলোড পিকচারের নাম কপি করলাম, কপি করার পর .png লিখে দেবো, কারণ এক্সটেনশন নাম .png। নোটপ্যাডে প্রবেশ করলাম, প্রবেশ করার পর এখানে পেস্ট করে দিলাম, আর .png লিখলাম, লেখার পর ফাইলে এসে সেভ করলাম, ব্রাউজারে প্রবেশ করলাম, প্রবেশ করার পর রিফ্রেশ করলাম, দেখুন কিন্তু পিকচারটি অনেকটাই বড় হয়েছে। এর উপর ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন ফাইলটি ওপেন হয়ে যাচ্ছে, ডাউনলোড এখান থেকে ডাউনলোড করা হয়। বন্ধুরা ব্যাক করতে পারি আমরা এখান থেকে। আর একটি কথা মনে রাখবেন, এখানে আমরা পিকচারটিকে হাইট আর উইথটাকে ছোট বড় করে দিতে পারি। চলো হাইট উইথ ছোট করে দিই, এই ইমেজ ট্যাগের ভিতরেই লিখবো হাইট, HEIGHT হাইট ইকুয়াল টু ডবল কোটেশন দিয়ে দিলাম 50, একটা স্পেস দিলাম WIDT DTH উইথ ইকুয়াল টু ডবল কোটেশন দিয়ে দিলাম 150, 150, এটা পিক্সেলে কিন্তু। তারপর সেভ করার পর ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম, দেখুন ডাউনলোড লিঙ্ক তৈরি হয়েছে। দেখুন এইভাবে আপনারা ডাউনলোড বাটন তৈরি করতে পারেন, এই বাটনে কেউ ক্লিক করলে নির্দিষ্ট ফাইলটি ডাউনলোড অপশনে আসবে, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর বন্ধুরা এখানে মনে রাখবেন, আপনার ওয়েব পেজটি যখন কেউ ইন্টারনেটে ওপেন করবে তখন যদি ইন্টারনেটের প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার এই পিকচারটি যদি লোডিং না হয় তাহলে এখানে কিছু শো করবে না, সেক্ষেত্রে আপনি এই ইমেজ ট্যাগের সঙ্গে একটা অল্টার ট্যাগ ব্যবহার করে দেবেন, ALT এ স্পেস দিলাম, ALT অল্টার ট্যাগ ইকুয়াল টু ডবল কোটেশন, তার ভিতরে যে টেক্সটটা লিখবেন এই ইমেজটি যদি লোডিং না হয় সেই টেক্সটটা দেখাবে। বন্ধুরা আমি ডাউনলোড লিখে দিলাম, DOWNLOAD ডাউনলোড, এর ফলে কি হবে যখন ইন্টারনেট কম থাকবে বা লোডিংয়ে কোনো প্রবলেম হবে তখন এই ডাউনলোড পিকচারটি লোডিং হবে না, যদি না হয় তখন এই ডাউনলোড লেখাটা এই পিকচারের পরিবর্তে দেখা যাবে, তাহলে ইউজার খুব সহজেই বুঝে
এই ডাউনলোড লেখার উপর ক্লিক করতে পারেন। পিকচারটা না দেখা গেল বন্ধুরা, এইভাবে আপনারা এই দুটি লিঙ্কও তৈরি করে নিন, যেভাবে আমি দেখিয়েছি আপনারা ঠিক সেইভাবেই লিঙ্কগুলো তৈরি করে নিন, যেমন আমি এখানে এই ফাইলগুলো নিয়ে আপনাদের তৈরি করা দেখাবো বলে, কিন্তু ভিডিওটি বড় হয়ে যাবে। আর বন্ধুরা, আমি এখানে একটি পিডিএফ ফাইল আর একটি ডকুমেন্টস ফাইল নিয়ে দেখিয়েছি। আপনারা এই জায়গায় যে কোনো ভিডিও, গান বা যে কোনো MP3 ডাউনলোড লিঙ্ক তৈরি করতে পারেন। যেমন এটা একটি ভিডিও, এর উপর রাইট ক্লিক করলাম, প্রপার্টিসে আসলাম, আসার পর দেখুন পিট্যাক্স এনরোলমেন্ট ভিডিওটির নাম আর .mp4, জাস্ট আপনি এই জায়গায় লিখে দেবেন, এই জায়গায় লিখে দেবেন, আর কিছু করণীয় নয়। ঠিক MP3 হলেও একইভাবে করবে, যে কোনো ফাইল আপনারা ঠিক এইভাবে ডাউনলোড লিঙ্ক তৈরি করতে পারেন। আশা করছি বন্ধুরা আপনারা আজকে ভিডিওটি দেখে ডাউনলোড লিঙ্ক তৈরি করতে পারছেন।